সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। বরাবরের মতোই আমি সাপ্তাহিক পত্রিকা নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। পত্রিকাটিতে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক 4 আগস্ট 2023। প্রথমেই দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় থেকে ক্লিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা 48 জন। তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নেওয়া হবে, তো সবচাইতে বেশি লোক নেওয়া হবে 6 নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক 31 জন। এখানে মোটামুটি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। একেবারে এসএসসি এইচএসসি এবং স্নাতক যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন। এরপর বিমান বাহিনী থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে অ্যাডমিন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং শিক্ষা ইংরেজি পদার্থ গণিত ও রসায়ন শাখা স্বল্পমেয়াদী এবং যোগদানের সম্ভাব্য তারিখ 17 ডিসেম্বর 2023। তো একটি বিষয় আপনাকে নোটিস করব, সেটা হচ্ছে যে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে, আপনি যদি পুরো ভিডিওগুলো দেখতে চান এবং পুরো ভিডিওটি দেখে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এবং জানতে চান যে আমি অ্যাপ্লাই করতে পারবো কি না, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন, সেখানে কিন্তু সাপ্তাহিক পত্রিকার প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়াও সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে, আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন। কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদমই ফোন দেবেন না, এবং যদি বেটার কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এরপর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প থেকে একটি নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 46 জন। এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন একেবারে 2 নম্বর ক্যাটাগরি এবং 3 নম্বর ক্যাটাগরি শিল্পনগরী কর্মকর্তা এবং সহকারী প্রকৌশলী, এখানে 22 জন লোক নেওয়া হবে এবং 14 জন লোক নেওয়া হবে। এরপর প্রয়াস চট্টগ্রাম সেনানিবাস থেকে একটি নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 19 জন। এটি একটি বাহিনীর আবেদন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 26 জন। বাংলাদেশ ডিজেল প্লান্ট থেকে নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 6 জন। বিসিপিএস থেকেও নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 8 জন। এক্সিম ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে, সেই সাথে জয়পুরহাট পৌরসভা থেকেও নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 10 জন। জেলা প্রশাসক ঠাকুরগাঁও থেকে নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 13 জন। জেলা প্রশাসক লালমনিরহাট থেকে নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 23 জন। বাংলাদেশ সাবমেরিন কেবল থেকে নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 7 জন। জিকরগাছা পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 5 জন। শাহজালাল ইসলামী ব্যাংক থেকেও নিক দেওয়া হয়েছে। মধ্যপাড়া গ্রানাইট মাইন স্কুল থেকে নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 10 জন এবং জেলা প্রশাসক ঝিনাইদহ থেকে নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 6 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 7 জন। বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মসূচি থেকে একটি নিক দেওয়া হয়েছে, এই সার্কুলারটি ভুয়া। আমি আবারও বলছি যে বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মসূচি থেকে একটি নিক দেওয়া হয়েছে, এই সার্কুলারটি ভুয়া, অবশ্যই কিন্তু এখানে আপনি আবেদন করবেন না, একদমই আবেদন করবেন না। আবেদন যদি করেন তাহলে কিন্তু প্রতারিত হবেন, আর যদিও ভুল করে আবেদন করেন, যদি কোনো ধরনের কোনো টাকা পয়সার লেনদেন তারা বলে অবশ্যই আপনি লেনদেন করবেন না, লেনদেন থেকে দূরে থাকবেন। আমি আবারও বলছি বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মসূচি, এই আবেদনটি ভুয়া। আদমজি ইপিজেড মেডিকেল সেন্টার থেকে নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 4 জন। নির্বাহী অফিসার রানীনগর থেকে নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 4 জন। আকিজবি ফ্যাক্টরি থেকেও নিক দেওয়া হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 12 জন এবং দি ইবনে সিনা ট্রাস্ট থেকেও নিক দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি থেকে নিক দেওয়া হয়েছে, পদসংখ্যা 6 জন। সেই সাথে মদিনা গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে, বিকন থেকেও নিক দেওয়া হয়েছে।
শহবতপুর উচ্চ বিদ্যালয় থেকে ইউনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা 5 জন, এবং সোনালী ব্যাংক PLC থেকে ইউনিক দেওয়া হয়েছে, এবং সেই সাথে গোল্ডেন হারভেস্ট থেকে ইউনিক দেওয়া হয়েছে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা 400 জন, এবং ACC পাশে সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 18 থেকে 45 বছর, এবং আবেদন শেষ সময় 25 আগস্ট 2023। আশা করি এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন, এবং এখন তুলে ধরবো যে এই সপ্তাহের টপ 3টি সার্কুলার যেগুলোতে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেমন অর্থ মন্ত্রণালয় পদ সংখ্যা 48 জন, বিমান বাহিনীর একটি বড় নিয়োগ, এবং সর্বশেষ 3 নম্বর রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প। তো এই হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকাগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন, বিকজ বাংলাদেশ থেকে আমাদের চ্যানেল থেকে কিন্তু আপনি সরকারি বেসরকারি ব্যাংক বড় বড় নিউজগুলো বেশি করে আপলোড পাবেন, এবং অবশ্যই কিন্তু রিয়েল নিউজগুলো পাবেন। আমাদের চ্যানেল থেকে কখনোই কোনো ফেক নিউজ দেওয়া হয় না, এবং মিথ্যাভাবে প্রেজেন্টেশন দেওয়া হয় না। সো আশা করি পুরো সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।